এগুলো নামার পরে বসার স্থান আছে, এখানে সব বসা যাবে। আর এই রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে ওখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আবার তোমাদের নিয়ে পৌঁছে গেছি বাগমুন্ডি পুরুলিয়ার একটা খুব সুন্দর, এক মনোরম পরিবেশ পূর্ণ স্থান। এখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কত মনোরম পরিবেশ, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমার পিছনে লেক, আর এই দেখো ওয়াটারফলস। এই বামনি ফলসে এলে তোমরা কী কী দেখতে পাবে, আর পাশাপাশি আর এই সব এলাকাতে কী কী দেখা যাবে, সেই সব নিয়ে আজকের এই ভিডিও। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। সেই বামনি ওয়াটারফলস তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে পাহাড়ের বুক চিরে নেমে গেছে নিচে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। মুগ্ধকর একটা পরিবেশ, যারা বাঁকুড়া এবং পুরুলিয়ার বাসী তাদের একদম ঘরের কাছে বলতে পারে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। চলো উপরে যাই, আমার তো ব্যাপক লাগছে। ওই সাইডে তোমরা দেখলে সবুজ, এটা আমার পেছনে তোমরা ওয়াটারফলসের আওয়াজটা শুনতেই পাচ্ছ, শুধু জলের আওয়াজ সেই লেভেলের লাগছে একদম পুরো। এটা গুঁড়ো জলীয় বাস পড়ছে এতে। এটা তোমরা অযোধ্যার যে আমার পর্বটা, সে অযোধ্যা পর্বেই তোমরা পেয়ে যাবে এটা। আর অযোধ্যার আপার যে ড্যাম আছে, সেই ড্যামটা পার করে তোমাদেরকে এখানে আসতে হবে, অযোধ্যা থেকে প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি। বামনি ফলসে নামতে গেলে তোমাদেরকে 600 সিঁড়ি ভেঙে নামতে হবে। নামার সময় অতটা কিন্তু কষ্টকর নয়, বাট ওঠার সময় খুব কষ্ট। বামনি ওয়াটারফলস দেখতে খুবই আগ্রহ, কিন্তু নিচে নামার সময় কোনো অসুবিধা নেই, ওঠার সময় দমটা বেরিয়ে গেল, ভারী ভারী খুব কষ্ট। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো। বামনি ওয়াটারফলসের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ পর্যন্ত টাটা।